আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা নিয়ে আসলাম, আপনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন যে ফর্মটা সেটা গভর্নমেন্ট ভাবে। তো আমরা যারা পাচ্ছেন না ফর্মটা, তারা অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে দেখবেন, সেখান থেকে আশা করি আপনারা পেয়ে যাবেন। কারণ আপনাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করতেছি, এবং যদি কারোর দরকার হয় সেক্ষেত্রে এখানে আসে আমি এই লিঙ্কটা নিচে থাকবে ডিসক্রিপশনে নিয়ে নিয়ে, এবং এখানে ক্লিক করার পর লিঙ্কে ক্লিক করার পর এই ধরনের পেজ আসবে। পেজ আসার পর আপনারা এখানে যেটা দেখতেছেন, এই সেম এসে আমরা যে এনআইডি কার্ডে এখানে একটা চাপ দিব। তো বন্ধু, তার আগে একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই আগে নামাজ পড়ে আসেন, তারপর আমার ভিডিওটা দেখেন। আর যারা নামাজ পড়ছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ বন্ধুরা আমাদের মৃত্যুর পর নামাজের হিসাব দিতে হবে। তো অবশ্যই অবশ্যই নামাজ 100% পড়বো। চলেন, এখানে আসার পর এনআইডি কার্ডে চাপ দিব। এনআইডি কার্ডে চাপ দেওয়ার পর যে নাগরিকত্ব তদন্ত এখানে দিব, যে উপলব্ধি এখানে আজকে যেটা দেখাবো আমার বাবার, এটা ন্যাশনাল আইডি কার্ড, সেটা অ্যাড করলাম এখানে। ডেট 3 জানুয়ারি 1956, আমি চলে আসবো, চলে আসছে বন্ধুরা। তারপর আমি একবার চেক করে নিতে পারি, হ্যাঁ 1956 ঠিক আছে। এখন এখানে দেখেন যে কোডটা সেটা যাচ্ছে, আমি এখন কোডটা দিয়ে দিব, 8QSIPJ। তো এটা দেওয়ার পর যাচাই করুন। এখন দেখেন এখানে অনেক কিছু বলছে, নিবন্ধন ফর্মে যাচাইকরণ ফর্ম পুরো প্রথম মোবাইল ফোন এসএমএস মাধ্যমে মাধ্যমে নির্দিষ্ট সময় জানানো হবে। তো এখানে নাগরিক নিবন্ধন 40 বছর অনুরোধ, এখানে আমি দেখেন সবকিছু অলমোস্ট শেষ। এখানে হলো সবকিছু চলে আসছে, উদাহরণ দ্বারা এখানে বলছে মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন এখানে। দীর্ঘমেয়াদী রোগ কো মরবিড, এখানে বলছে উচ্চ রক্তচাপ হৃদরোগ, ডায়াবেটিস যদি নাই, ডায়াবেটিস হ্যাঁ আছে, কিডনি রোগ না, তারপর শ্বাসতন্ত্রের রোগ না, ক্যান্সার না, কখনো কোভিড হয়েছিল না, তারপর পেশা বা অন্যান্য 19 কাজের সাথে সরাসরি জড়িত কোভিড না, পেশা এটা আপনি দিতে পারেন, আপনার যে যার যেটা পেশা সেটা আপনি দিয়ে দিতে পারেন, ব্যবসা দিলাম। দেন বর্তমান ঠিকানা বা যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক সেম দিয়ে দিলাম। আপনাদের যারা রাজশাহীর যারা, তাদের আশা করি অবশ্যই বুঝতে পারবেন আমি রাজশাহী দিচ্ছি, বিকজ আমার বাসা রাজশাহীতে, রাজশাহী। দেন রাজশাহী সিটি কর্পোরেশন, এখানেও শাহ মখদুম থানা, এখানে আপনার কি বলছে ওয়ার্ড, ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি, মহল্লা পাওয়াপাড়া। দেন এখানে হলো কেন্দ্র বা ঠিকানা ইচ্ছুক কোন জায়গায়, রাজশাহী মেডিকেল কলেজ, এই তো নিলাম। এখন যে জাস্ট কি বলছে, আপনি শপথ ক্যারিয়ার, এই যদি শপথ না থাকে এটা আপনি সিলেকশন করে দিবেন, করে শপথ করিয়া বলি দিয়েছে যে এই ফর্মের বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান বা বিশ্বাস সম্বন্ধে সম্পূর্ণ সত্য। হ্যাঁ, এটা একটা ওদের ফর্মালিটি, তো এটা দেওয়ার পর আমরা সংরক্ষণ করুন। এখন দেখেন মোবাইলে ওটিপি, একটা মোবাইলে ওটিপি আসবে, আমি একটু মোবাইলে হোল্ড করব যে দেখবো মোবাইলে। দেখেন এখানে বলে দিচ্ছে 5 মিনিটের মধ্যে একটা ওটিপি আসবে, তো আমরা একটু ওয়েট করবো যেন ওটিপিটা আসে, তারপর এটা মোটামুটি অলমোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা মোবাইলে একটা মেসেজ চলে আসছে, কোভিড ভ্যাকসিন নিবন্ধন, আপনার ওটিপি কোড, আমার একটা ওটিপি কোড দিয়ে দিচ্ছে, তো আমি ওটিপি কোডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1 5 4 5। হ্যাঁ অলমোস্ট, দেখেন ওটিপি কোডটা চলে আসছে, নিবন্ধন সম্পন্ন করুন। এখন দেখেন কোভিড নয় ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, এখন বলতে অন্যান্য, আপনি টিকা নগদ টিকা সনদ গ্রহণ, তারপর সচরাচর জিজ্ঞাসা সহায়িকা, আর টিকার কার্ড সংগ্রহ, টিকার কার্ড সংগ্রহ করব আমি। দেখেন এখানে যেটা বলছে, আমি কোডটা দিয়ে দিব, জাতীয় পরিচয়পত্র আমি আবারও দিব, যেহেতু আবার যাচ্ছে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে দিলাম এখানে বন্ধুরা, আবারও দিব 3 মাস 3 দিন, এখানে 56। এখানে একটু রিলোড দিব, দেওয়ার পর 7YD4ZF, অলরেডি এটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন যাচাই করুন, সেম ওটিপি মোবাইলে আসবে, আমার যে মোবাইল নাম্বারটা অলরেডি আমি প্রথমে দিয়েছি সেখানে, দেখেন এখানে বলে দিচ্ছি অলরেডি,
আপনার মোবাইল নাম্বারে ওটিপি গ্রহণ করে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ওটিপি প্রেরণ করা যাবে। হ্যাঁ অলরেডি চলে আসছে, হ্যাঁ আমি এখন দিয়ে দিব। চলে আসছে বন্ধুরা, আমি ভ্যাকসিন কার্ড ডাউনলোড দেখেন, এখন সব ডিটেলস দিয়ে দিচ্ছে, এখানে যে করবে তার ডিটেলিং সব চলে আসছে এখানে। তো ডেট, তারিখ, টিকাগ্রহণের স্বাক্ষর এবং তারিখ সবকিছু তো পিন দিতে হবে, পিন দিলে অলমোস্ট হয়ে যাবে। এখানে দেখেন আপনার সহযোগিতা বাংলাদেশ সরকার সবকিছু ডিটেলস দিয়ে দিচ্ছে, কিছু না। এখন আমরা কি ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখন আপনি দেখেন ডাউনলোডে চলে আসবো। ডাউনলোড দেখবো বন্ধুরা, এই যে দেখেন, আশা করি বুঝতে পারছেন। তো আসলে খুব সহজ, একদম সিম্পল ভাবে আমি আমার ডিসক্রিপশন লিখে লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আপনি সেখানে গিয়ে আপনি এটা ডাউনলোড করে এভাবে করতে পারেন। আশা করি এই করোনা মুহূর্তে অবস্থা সুস্থ থাকবেন, আর বেশি বেশি বন্ধুরা 5 বক্ত নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই, যে যেখানে থাকি না কেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকেন, সাবধানে থাকেন, আর বেশি বেশি আল্লাহ কাছে নামাজ পড়বেন বন্ধুরা, যে কোনো হালতে আল্লাহ কাছে নামাজ ছাড়বেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো